ডাইরেক্ট টাকা দিনি তো টাকা দেশে কিন্তু এটাকে বলি তোছে এটা টাকা না এটা ধরো তোমার আমি একটা গরু দিলাম কত বড় কুঞ্জুসির কুঞ্জুস এত করে বুঝাই তুই জানিস না আমি কত মাস হাত কেটে আইছি আমি এখন সুদ খাওয়া সাইড দিছি টিবাটা একটু ভালোই রে হেক সার কি সুবালি রে কো নাই ওই কি কাট কত লাগে আস হে মক্সে যে তিন মাস দিতে হাতে নইডা আনতেইবে না আই তোইবে তো আজকে যাবি

পৃথিবী আমার মতো সাহস আপনি করে দিন আপনি কোনো কাউকে পাবেন না আ দেখবো এখন সাহসটা গরু একটা আমার আমি এখনই যাচ্ছি আমি যাই আমি কি করি আপনি দেখেন আচ্ছা দেখতে আসার আমার নামও বল তুমি দেখ মানে তুমি কেমন বলটু খেলতে পারবে আজ কি দেখবো নিয়ে আসো বল টু খেলি

আমার কটা হইলো তুই কি আমার চাকরিটা খেয়ে দিবি নাকি আপনি তো জানেন যে আমার সংসারের কি অবস্থা দুটো তিনে ছেলে দিলে পাশে টাকা মাছ দেবো কি করে আমার এই মাছটা সুমাই দেন আমি সামনের মাছ শুইতে আসলে সব সত্যি তো পারে আরে এই কটা তুই তো সামনের মাস সামনের মাস তো কয়েক মাস ধরিয়ে বলতেছিস আমার মাতববার কই এসে ভয় গোরু ধরিয়ে আনবি নাই বড় গরুটা ধরিয়ে আনবি এখন তোর যাওয়া লাগবে মাতব্বার সামনে হ্যাঁ দেখে তুমি থেকে অমনে চলে যাও তুমি মনে করো যে মাতব্বার কিছু বোঝে না এই উপকার মনে রাখিসনি আরে মাতব্বার সুদ খাওয়া ছেড়ে দিয়ে এখন লাভ খায় সেই লাভের টাকাটা তো দিবি তোর আসল টাকাটা কিটা কইয়েছে লাভের এটাও দিতে পারি আয় আমার সাথে

আমি একটা কথা আমরা তো করছি ওই যে আপনি কইরা লাভ আর সুদ দুইটা তো একই জিনিস কথা হয় না আমি বলছি বাবু তোমার কথা হয় আমি বিষয়টা বুঝাই সাহেব তার উপকার করে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে মাসে সে দশ হাজার টাকা বেশি দেবে এটা লাভ মানে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কোন সুদ সে খাবে না অর্থনৈতিক ব্যবসা সে ডাইরেক্ট লাভ এটা হলো ব্যবসা ব্যবসা হালা আমি কি তা কই না আমি কই আমি একটা কথা ফুনুকা আপনি মুরব্বি মানুষ বেয়াদবি করা ঠিক না তারপরেও মারতে হয় কিছু জিনিস তা মাসলাগত জিনিস ফুনুকা ওই যে আপনি কইরা যে আপনি সুদ খাই না লাভ খাই সুদ লাভ একই জিনিস ইটার এটা শাস্তি জানোই নি গীতা আমি আপনারে কই যারা সুদ খাইবো বুঝছেন নি এই যারা সুদ খায় বা লাভ খায় ইটার সর্বনিম্ন শাস্তি হইছে গীতা জানোই নি তার মার সাথে জিনা করা আর সর্বোচ্চ শাস্তি গীতা জানোই নি আল্লাহর সাথে যুদ্ধ করা তো আপনি যেটারে কইরা যে লাভ সুদরে লাভ কইরা এটা লাভ তোর সুদে কি জিনিস আমি 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 বুঝাইতে আসি বেটা লাভ খাইতে পারবে আমি আমি অনেক আরে আপনি লাভ হবে কিন্তু সেটা পণ্য থাকতে হইবে ডাইরেক্ট টাকা থেকে এই জন্যই আমার মাতবা সাহেব ডাইরেক্ট টাকা দিন তো টাকা দেছে কিন্তু ওইটাকে বলিতে এটা টাকা না এটা তো ধরো তোমার আমি একটা গরু দিলাম

তখন ডাইকে ডাইতে ঘটনাটা শুনলো শোনার পরে আমার কইলো যে সুদ যে যে দেয় আর যে সাক্ষী থাকে এখন কথা হইলো আপনি হজ এটা হারাম কাজ কইরা যে লাভ এটা কিন্তু সুদ সুদ লাভ দুইটাই একই জিনিস শাস্তি কিন্তু দুইটারই সমান

কিন্তু আমার কথা কি নেয় আজকে এই সিলেটের এই লোকটা আসলে বুঝলে ভালো করে বুঝাতে পারলাম আরে বাবা সুদ কেন খাবে একটা মানুষ যেখানে ছোট গুণা হলো মায়ের সাথে যান তো বা তো বা আর বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধ কল্পনা করা যায় হাই 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 এই জিনিসটা আমি বুঝাইতে পারি না হ্যাঁ আমি আর কত করেই বুঝাবো হ্যাঁ এখন বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ লাগতেছে কারণ সুদের সাক্ষী হইতে পারবো না এই চিটে রুটি বানাইনো হয়ে আছে